আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক মুসলমানের জানা প্রয়োজন। কেননা এই কবিরা গুনাহ আমরা আমাদের অজান্তেই করে ফেলি। টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। ঝুলিয়ে কাপড় পরা নিষিদ্ধের অন্যতম কারণ হল, এতে মানুষের মাঝে অহংকার প্রকাশ পায়, আর মানুষের জন্য অহংকার করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও, কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত, আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না। আবু দাউদ, পায়ের গোড়ালির নিচে ঝুলিয়ে কাপড় পরা ব্যক্তির দিকে মহান আল্লাহ ফিরে তাকাবেন না বলেও ঘোষণা করেছেন বিশ্বনবী। হাদিসে এসেছে, হযরত আবু জর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কোথাও বলবেন না আর তাদের দিকে ফিরেও তাকাবেন না, এমনকি তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? তাদের মুক্তির কোনো পথ নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথাটি তিনবার বলেছেন। তারা হলো, যে ব্যক্তি পায়ের গোড়ালির নিচে কাপড়, লুঙ্গি, প্যান্ট, পাজামা ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি মিথ্যা কসম, শপথ করে, ব্যবসার পণ্য বিক্রয় করে, যে ব্যক্তি উপকার করার পর আবার খোটা দেয়। গোড়ালির নিচে ঝুলিয়ে কাপড় পরার শাস্তি দুনিয়াতে যে, বা যারা অহংকার প্রকাশ করতে গিয়ে গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, তাদের সঙ্গে পরকালে আল্লাহ শুধু কথা বলবেন না বা তাদের পবিত্র করবেন এমনটিই নয়, বরং তাদের গোড়ালির নিচের আবৃত অংশ জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লুঙ্গির, পাজামা, প্যান্ট যে অংশ পুরুষের পায়ের গোড়ালির নিচে থাকবে তা আগুনে জ্বলবে। বুখারী। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পুরুষের শরীরের যে কোনো পোশাক, লুঙ্গি, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, জুব্বা, তাখনু বা পায়ের গোড়ালির নিচে ঝুলে পড়া হারাম তথা নিষিদ্ধ। পোশাক যদি টাখনুর নিচে ঝুলে যায়, তবে টাখনুর নিচের ওই অংশকে জাহান্নামের অংশ বলে ধরা হয়। বুখারি। সুতরাং মুমিন মুসলমান পুরুষদের উচিত পায়ের গোড়ালি বা টাখনুর নিচে যে কোনো কাপড় পরা থেকে বিরত থাকা আবশ্যক, কেননা এই কাজের ভয়াবহ শাস্তির ঘোষণা এসেছে হাদিসে। তাই পুরুষের জন্য লুঙ্গি, পাজামা, প্যান্ট, জুব্বা সহ যে কোনো পোশাকই টাখনুর উপরে পরা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা মেনে পোশাক পরার ক্ষেত্রে হারাম কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।